মর্নিং এভরিওয়ান, কেমন আছে? আমি তো ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছো গাইস। আর এখন বাচ্চা 8টা, আর 8টা থেকে না আমার ভিডিওটি স্টার্ট করছে। আর আমাদের মর্নিং এ দেখো, ওই দেখো, মানে মর্নিং এ যে আমাদের ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে। আর চলো গাইস দেখতে থাকো সারাদিন কি করছি না করছি। এই দেখো ব্রেকফাস্ট কি কিনলো, এ দেখো পাস্তা রুটি। আর এখানে দেখো স্কুল যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। আর এখানে আমাদের বাসি রুটি অনেক আছে। আর এখানে দেখো গরম হচ্ছে, এদের কেউ ভালো। আর ইনারও দেখো সিনান হয়ে গেছে। দেখো মাকে নিয়ে দিচ্ছি নাস্তা সকালে মর্নিং এর। মা বাইরে বসে আছে, ফ্রেশ ট্রেস হলো। আর এই দেখো ওর পোতা কি করছে। এই দেখো আমি এখানে রান্না বান্না স্টার্ট করে নিয়েছি। এখানে ভাত হচ্ছে, আজকে আমার মাসি ভাই আসছে তার জন্য, ভাই মানে আমার ভাই। আর এখানে দেখো এখানে পেঁয়াজ পোস্ত আলু দিয়ে বানাবে। আর এখানে দেখো ডিম সেদ্ধ হচ্ছে। দেখো আমি মুড়ি খাবো তার জন্য এখানে। এই দেখো এখানে আলু পোস্ত হয়েছে। আর এখানে দেখো ডিম ভাজবো, আর ডিম ভাজবো মানে ফ্রাই করবো। গাইস আর এই দেখো আমাদের ডিমের কারি। আর এখানে আছে দেখো আমার মাসিকে দিয়েছিলাম খেলনা। আর আমার ভাই এসেছে, এই দেখো আমার ভাই মাসিকের মোবাইল দেখছে। আর আমাদের বাবু, আর ভাইয়ের আর বাবুর খাওয়া হয়ে গেছে। আর মাসি আর এখন মাকে হাই গাইস। আর আমার ফেসের অবস্থা দেখো, আজকে প্রচন্ড গরম দিচ্ছে গাইস। আর মাকে স্নান টিনান সব কিছু কমপ্লিট হয়ে গেছে। একটু মাথাটা মানে কি ভিজানো হয়েছে, তো তার জন্য রোদে দিয়ে আছে। মানে একটুকু রোদে বলছি বস, একটুকু শুকিয়ে গেলেই তারপরে আসবে, খেতে দিব। 12টা এখনো বাজেনি, না হলেও খেতে দিয়ে দেবো আজকে তাড়াতাড়ি। আর চলো গাইস এখনো স্নান করি না, আর এখন স্নান করব। ভাই আর বাবুর তো খাওয়া হয়ে গেছে, আমরাও তাড়াতাড়ি স্নান করব, খাবো। আর এদিকে ফেসের অবস্থা দেখো কেমন দেখাচ্ছে। আর তোমাদের দাদাও তো জানোই তো ফোড়া বের হয়েছে, মানে প্রচণ্ড ব্যথা করছে। তার জন্য মানে সেই সকাল থেকে হলিস খেয়েছে আর কিছু খাই না, আর একদম ঘুমিয়ে আছে। ওকে আমি দেখছি খাওয়ার কোশিশ করবো, যদি উঠে হলে একটু বলবো স্নান করো। আর ভাই এনে দিয়েছে কি একটা পাতা এনে দিচ্ছে, আমি দেখিয়ে দেবো, লেপ দেবো জানো, তবে এ করে ফোড়াটা পাকবে। কোথায় গেলো পাতাগুলা? আমি একটুকু দেখিয়ে দিচ্ছি এই পাতাগুলা। এই দেখো এই পাতাগুলো এনে দিয়েছে, কে কে চিনে একটুকু বলবে। এগুলো লেপ দেব, এগুলো পিসবো আমি সিলভারটাই। আর তারপরে একটু গরম করব নুন দিয়ে, আর তারপরে চাপা দেবো মানে লেপ দেব। চলো গাইস আমি এগুলো বেঁটে আসি। আমার সিল লোড়া আছে, আমি ওটা দিয়ে বাঁটছি গাইস। এই দেখো পিসানো মানে পিসি নিয়েছি, আর এই দেখো নুন দিয়ে করে গরম করা হয়ে গেছে। আর এখন দেখো চাপা মানে লেপ দেবো, তো অনেক কষ্ট পাচ্ছে না, তার জন্য তোমাকে দেখাবো না। দুদিন পরে অবশ্যই দেখাবো কেমন দেখাচ্ছে লেপ দিবার পর। আর আমি তো দেখিয়েছি যে লাঞ্চের মেনুতে কী কী আছে। আর এই দেখো আলু পোস্ত ডাল, আর এখানে ডিমের কারি, আর আরেকটা কী যে বানিয়েছিলাম আলু ভাজা বানিয়েছিলাম, যা সিম্পল। আফটারনুন এভরিওয়ান, কেমন আছে? আর এখন বাজছে 5:11। আর দেখো গাইস বসন্ত ঋতু বলে কথা, তার জন্য দেখো ওয়েদারটা কত সুন্দর, একদম না ঠান্ডা না গরম। আর জানো এখন ফুল এত সুন্দর ফুটছে, বল মানে কি বলাই মানে প্রকাশ করা যাবে না, যে যেদিকে ভালবে খালি ফুলেই ফুল। আর এখন প্রত্যেকটা গাছে দেখছি ফুল ফুটছে না। আর আজকে আমি সকালে এত ফুল তুলেছিলাম জানো পূজা করার জন্য। চলো গাইস আর আমরা এখন জল ভরতে এসেছি ফিল্টার থেকে, না স্কুলে আছে ফিল্টার।
আর চলো গায়েস, এই দেখো এসে গেছি, আর আমাদের বাবু ঘর আছে, চলো একটুকু দেখিয়ে দিচ্ছি। চলো গায়েস দেখো, অন্ধকার অন্ধকার দেখো, এই দেখো তগুলা ভরেছে। আর এখানে দেখো আমি একটা বালতি নিয়ে এসেছি জল ভরাবার জন্য, পুরো ঠান্ডা পানি বার হচ্ছে না, এ মা সবগুলো ভর্তি করে নিলে, আমি তো কিছু এনি না রে ভর্তি করার জন্য কিছু। কুছ নেই হোগা গাই, সেই ম্যাডামকে দেখো কি করছে, মানে কাজ পাচ্ছে। হো গিয়া পানি কি নেই, গাইস আমাদের দেখো জল ভরা কমপ্লিট হয়ে গেছে, এখন ডিনারের জন্য তৈরি করতে হবে। তো আজকে ডিনারে কিছু বানাবো না, মানে লাঞ্চের সব কিছু আছে, আর সিরিপ রাতে ভাত বানাবো, আর আলু আর সজনা শাকের ডাঁটা সবজি বানাবো। গাইস আমার ভিডিওটা আমি এখানে এন্ড করছি, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, জয় ভারত।